রুটে আমরা কখনো 20 বাদে অন্য কিছু ইউজ করব না 2010 বাদে বলি আমি সুপর্ণা আসবে বললো ওরও কোনো পাত্তা নেই কখন আসবে এখানে ওকে 20 ml কন্টেন্ট 550 প্রাইস ভীষণ ভালো জাস্ট কিছু ড্রপ অফ নিয়ে জাস্ট এরকম করে নিজে স্কিনে স্কুলে আজ তো সেরকম মানে স্টুডেন্ট অ্যালাউড নয় তো আমরাই আছি টিচারগুলো বসে আছি আর কি আবার সোমবার দিনও ছুটি মঙ্গলবার থেকে আবার ক্লাস শুরু হবে তো এখন সাগরিক ওদিকে গেছে পার্লার ওর স্কুটিটা নিয়ে এসছি বলে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার বাইকটা আর ঠিক আর হচ্ছে না মানে কিছু কিছু করে থেকে যাচ্ছে ওকে নিয়ে যেতে হবে হাঁটিয়ে তো সেটা আর টাইম হচ্ছে না তো আজকে দেখি আমি বাড়ি গিয়ে বাইকটাকে ঠিক করার আগে ব্যবস্থা করি নাহলে সত্যি খুব অসুবিধা হয়েছে গুড আফটারনুন এভরিওয়ান আজকে তো একদম হাইট হয়ে গেছে সাড়ে তিনটে থেকে ব্লগ স্টার্ট করছি তার আগে সবার ক্লাস ক্লাস নিলাম তো আমার সাথে দেখে এই আজকাল এরকমই হচ্ছে দেরি হয়ে যাচ্ছে ব্লগ স্টার্ট করতে আর যেহেতু যে ব্যাক টু ব্যাক কাজ ছিল মানে নট অনলি ক্লাস কাজও ছিল সেই জন্য আমি মানে খাবার খেতে যাওয়ার সুযোগ বাড়িতে পাইনি আর বাড়িতে রান্নাও হয়েছিল না তো এখন আমি এখন যাচ্ছি নিয়ে আমার হালকা ফুলকা কিছু নেবো কারণ সাড়ে তিনটে বেজে গেছে আর আমার পক্ষে এই সময় অন্য ভারী কোনো খাবার খাওয়ার ইচ্ছাও নেই তো দেখলাম বেরোচ্ছি তখন একবার তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই মাস্কটা পরা খুব ইম্পর্টেন্ট সুপর্ণা আসবে বললো ওরও কোনো পাত্তা নেই কখন আসবে এখানে আমি যে নিয়মটা এলাম এটা হেঁটে এলাম কারণ আমার পার্লার হচ্ছে ওখানটায় আর ওখান থেকে এই ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স ওইটা দেখলাম এমনি হাঁটা হয় না তো হাঁটতে হাঁটতেই আসি খাওয়া নেওয়া ডান এবার গিয়ে পার্লারেই বসে আরাম করে খাবো কারণ এখানে দাঁড়িয়ে খেতে ঠিক কমফোর্টেবল ফিল করছিলাম না যেহেতু পার্লারটা কাছে পার্লারে চন্দ্রা রজনী তারপর মৌসুমী এরাও আছে ওদের জন্য একটুখানি নিয়ে নিলাম যদি ওরা এখন লাঞ্চ করছে মানে ভাত খাচ্ছে হয়তো বিকেলবেলা খাবে না কিছু জানানোর দরকার নেই আমি শুধু আমাদের গ্রুপটা তো ঠিক আছে মধুর সঙ্গে আজকে আমি আগে কথা বলি কথা বললো মানে তোমার খুব ইয়ে জানো তো ভুলে যেও না বুঝলে দিদি হ্যাঁ বললো হ্যাঁ ভুলে যাবো না আমি বলে নেবো আজকে না বললে হবে না আমার চার্জে লাগিয়ে দাও চার্জ নাই হয়তো একটু পরে দেখবি সুইচ অফ হয়ে বসতে হবে চার্জে না মানে হ্যাঁ চার্জে লাগিয়ে দাও লাগিয়ে দিচ্ছি তুমি চার্জার আনো কি করতে তাহলে যদি নেই না ওই একদম চার্জ শেষ হয় সুইচ অফ যখন দেখছো তোমার কাজ কাজ করছো ফোনে হাত দিচ্ছো না তখন তুমি চার্জটা করে রাখলেই 12 ঘন্টা তাই তো আমি ভাবি প্রচন্ড মার খেয়ে যাবে আমার না তুমি তো বললে 30 না একবারও বলিনি তুমি বললে 30 অসম্ভব 20 বলেছি না তুমি 30 বলেছো আচ্ছা 30 ও যদি বলি ইন কেস তাহলে তুই 20 টা বার করবি না তুই বল আমাকে 30 ভলিউম দিয়ে যদি করি আমি আমার 20 লাগে কি লাগে না দেখছিস 30 বলিনি তুই কোথাও ভুল করছিস বাবু কি ভাগ্যিস আমি দেখছি মনে হচ্ছে আমার রুটে রুটে কত ভলিউম দেয় এইগুলো কিন্তু আমি ক্লাসে ডিসকাস করেছি ডিসকাস করে যে ভুলে গেছি দিদি সত্যি বলে নোট জানি তাহলে ভুলে যাবো রুটে আমরা কখনো 20 বাদে অন্য কিছু ইউজ করবো না 2010 বাদে বলিনি আমি যে ধরো ধর কোনো ক্লায়েন্টে
30 পলিমার কালার লাগবে, তো রুটে কোনোদিন 20 ছাড়া ইউজ করব না। ডিম দিয়ে আলু সয়াবিনের তরকারি দেখতে তো ভালো লাগছে, কিন্তু খুব আষ্টে গন্ধ উঠছে, সেই জন্য আমরা কেউই আর মানে একটু মুখে দিয়ে আর খেতে পারিনি। তো কালকের দেখো ফ্রাইড রাইস, এদিকে চিলি চিকেন একটু রয়ে গেছিলো, সেটাই আমরা খাবো। তো আগে আমি জামাকাপড় চেঞ্জ করে নিই, একটু ফ্রেশ হয়নি, আফটার দ্যাট ডিনার করবো। আজ এই ব্লগটা একটু ছোটোই যাবে, কারণ বুঝতেই পারছো সকাল থেকে ব্যস্ততা আর এই আমার গলার অবস্থা, মানে আমি লিটারেলি কথা বলতে পারছি না, কিন্তু না ব্লগ আমি বাদ দেবো না বলে ব্লগ তো করবে। আচ্ছা, অনেক দিন আমি তোমাদের না আমার নাইট কেয়ার রুটিন শেয়ার করিনি, সো আজকে একটু ভাবছি যে আমার নাইট কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো চলো আগে ড্রেস চেঞ্জ করে ফটাফট ডিনারটা করে নিই। এই যে আমাদের ডিনার প্লেট রেডি, আমি আর ইউভিএজ একটা প্লেটেই খাবো, আর গরম টরম করে নিয়ে চলে এসেছি। আফটার ডিনার স্কিন কেয়ার করতে চলে এসেছি, যেমন তোমাদের প্রমিস করেছি অনেক দিন, লাস্ট অনেক দিন ধরে তোমাদের আমি আমার স্কিন কেয়ার দেখাতে পারছি না, বাট প্ল্যানিং তো অনেক দিনেরই ছিল, তো মনে হলো আজকে স্কিন কেয়ারটা দেখিয়ে দিই, এখন যেটা আমি কারেন্টলি করছি সেটা আর কি। তো ফার্স্টে ফেসটাকে একটু ভিজিয়ে নিলাম। এবার আমি এখন আমাদের যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে ওয়াওয়ের কোকোনাট হাইড্রেটিং ফেস ওয়াশ, নো প্যারামিন, নো সিলিকন, কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা কিছু অ্যাড করা নেই। প্রাইস হচ্ছে 249 rupees, এটা কন্টেন্ট হচ্ছে 100 ml। যে কোনো ওয়েবসাইট ওয়াওয়ের কিংবা অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট, পার্পল, নাইকা সব জায়গায় পাবে। এবং এই ফেস ওয়াশটার মেন পার্ট হলো এটা জেল বেস, তোমরা দেখতেই পারবে জেল বেস, বাট একদমই ড্রাই হয় না স্কিন, মানে এটা অ্যাপ্লাই করার পর লিটারেলি আমার স্কিন মানে হাইড্রেটিং ফিল করে। তো আমার স্কিন এটা ভীষণই সুইটেবল, পকেট ফ্রেন্ডলি, ইয়েট স্কিনের জন্য খুব সুইটেবল। অলরাইট, ফেস আমার ওয়াশ হয়ে গেছে এবং এটাকে আমি এখন সুন্দর করে প্যাড ড্রাই করে নিলাম। বাড়ির আলো তো কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে, বাট আমি সামনে থেকে ভীষণ ফ্রেশ ফিল করছি, যা ফিল করছি সেটাই তোমাদের বলছি। আর অ্যাজ এ বিউটিশিয়ান আমি আমার জন্য বেস্টটাই পিক করবো, এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আফটার ফেস ওয়াশ ক্লেন্সিং জেনারেল টোনিং করা হয়, বাট এখন নাওয়ার ডেজ আমি টোনিং করছি না, এখন নাওয়ার ডেজ আমি ইউজ করছি প্লামের ম্যান্ডারিন অ্যান্ড ভিটামিন সি ফেস সিরাম। ভীষণই ভালো একটা প্রোডাক্ট, স্কিনকে লাইটেন করতে হেল্প করে, পিগমেন্টেশন দূর করতে দূর মানে হেল্প করে, আমার ফেস স্কিন টোন বা বডি স্কিন টোন ফেয়ার, তো পিগমেন্টেশন আসাটা স্বাভাবিক, বাট সেটা কেয়ার নেওয়াটা ততটা দরকারি। তো যাই হোক একটু এটার ব্যাপারে বলে নিই, ভিটামিন সি মানে বুঝতে পারছো আমাদের স্কিনের জন্য কতটা ভালো। আর এটা প্রাইস হচ্ছে 550 ফর ওকে 20 ml কন্টেন্ট, 550 প্রাইস, ভীষণ ভালো। জাস্ট কিছু ড্রপ অফ নিয়ে জাস্ট এরকম করে নিজের স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে, একদমই স্টিকি নয়, এর তোমার স্কিনে খুব ভালো করে কাজ করবে। আচ্ছা, যেহেতু এতে ভিটামিন সি আছে স্কিনটা একটু টিঞ্চ মতো জ্বালা জ্বালা করতে পারে, বাট সেটা যেন ভয় পাওয়ার কিছু নেই, স্কিনে এটা ভীষণ ভালোভাবে কাজ করে। মানে জ্বালা জ্বালাটার জন্য আমি বলে দিলাম তোমাদের অলরেডি, কারণ এটাতে তুমি তোমরা ভয় পেয়ে যেতে পারো যে কেমন হবে না হবে। তো এটাকে আমি আমার ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, দেখো খুব সুন্দর করে সোক করে নিয়েছে আমার ফেসে। তো আমার লাস্ট বাট নট দ্য লিস্ট প্রোডাক্ট হচ্ছে ব্লসম কোচারে ভিটামিন ই নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা আমি বিগত বলতে পারো 13-14 বছর ইউজ করছি, এটাকে জাস্ট রিপ্লেস করতে ইচ্ছা হয় না, তবে এটা আমি বলবো না যে আমি রিপ্লেস করিনি এটার সাথে অন্য প্রোডাক্টকে, বাট স্টিল এটাই আমার ফেভারিট, মানে এটা আমার এতটাই ফেভারিট যে বুঝতে পারছো অনেকটা শেষ হয়ে গেছে, আর এর যে লেবেলিংটা সেটাও ছেড়ে গেছে। তো যাই হোক এটা আমার মনে আছে কারণ এটা আমার পার্লারেই সেল হয়। 375 এটা প্রাইস, 50 gram কন্টেন্ট, এবং একটা 50 gram প্রোডাক্ট মোটামুটি তোমাদের তোমরা যে রেগুলার বেসে ইউজ করো 1-1.5 মাস চলে যাবে, কারণ এটা লাগে এইটুকু কোয়ান্টিটি। এটাকে ভালো করে নিজের ফেসে নিয়ে
আমি মাসাজ করে সোক করে নেব। দেখো একটা ইনস্ট্যান্ট গ্লো তোমরা বুঝতে পারি, থিঙ্ক লাইটের প্রবলেমের জন্য তোমরা বুঝতে পারছো না, বাট আমি এত ভালো ফিল করি, এত লাইট ফিল করি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে। যে শীত গ্রীষ্ম বর্ষা যেমন কেশিপালি বর্ষা, তেমনি আমার কাছে শীত গ্রীষ্ম বর্ষা ভিটামিন ই অ্যারোমা ম্যাজিকের নাইট ক্রিমই বর্ষা। মানে আমি এতটাই ট্রাস্ট করি এই প্রোডাক্টটাকে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে এই প্রোডাক্টগুলো। তো রাতের নাইট কেয়ার আমার খুব সিম্পলের মধ্যে থাকে, তোমাদেরকেও বলবো খুব সিম্পলের মধ্যে কিছু করতে। হাজার ঘন্টা প্রোডাক্ট নিও না, কারণ শীতকাল এমনি মনে হয় যে কতক্ষণে গিয়ে লেপের তলে ঢুকবো। তো বেশি কিছু করার দরকার নেই। আচ্ছা, লিপ বাম হিসেবে আমি মেবেলিনের একটা ইউজ করি, যেটা এখন আপাতত আমার কাছে নেই। এই শীতকালে কুড়ে মিঠালে আমি কী করি বলতো, এই যে ভিটামিন ই নাইট ক্রিমটা লাগালাম না, এটা একটু আমি লিপসে ঘষে নিই, তো আমার লিপস ঠিকঠাকই থাকে। এটা তোমাদের এই কারণে বললাম যে যারা মানে কুড়েমি করতে চাও, সেই জন্য মানে যারা কুড়েমি করতে চাও অথচ চাইছো স্কিন কেয়ারটাও হোক, তাদের জন্য বলতাম যে বেস্ট সি টির বদলে এস পরে দাও, সি এস এম করে নাও, তো তোমরা একদম গুড টু গো হয়ে যাবে। স্কিন কেয়ার ইজ আ মাস্ট। তো যাই হোক, এরই সাথে এই ব্লগটা আমি এখানে এন্ড করবো। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো যে তোমাদের সঙ্গে আমি আমার শীতকালে নাইট কেয়ার রুটিন, গোটা যে শীত পেরোলো বা এখনও যে শীত চলছে, আমি এই স্কিন কেয়ারেই মোটামুটি থাকি, বেশি কিছু করতে চাই না কারণ শীতে ভীষণ কুড়েমি লাগে। তো এইভাবেই চলেছে, আশা করি তোমাদেরও ভালো লাগে। তোমরা তোমাদের স্কিনের অ্যাকর্ডিংলি আমাকে নিচে কোয়েশ্চেন করতে হবে, তোমাদের স্কিনের অ্যাকর্ডিংলি আমি প্রোডাক্ট তোমাদের সাজেস্ট করে দেবো। নাও ডেজ আমি তোমাদের এটা বলে দিই যে আমার স্কিনের প্যাটার্ন কী, এবং আমার মতো সিমিলার স্কিনের প্যাটার্ন যাদের, তারা এই প্রোডাক্টসগুলো ইউজ করতে পারো। ফার্স্ট অফ অল আমার ফেয়ার স্কিন টোন, আমার স্কিনে পিগমেন্টেশন আছে, আর আমার স্কিন টাইপ হচ্ছে নর্মাল টু অয়েলি, কম্বিনেশন স্কিন টাইপ বলা যেতে পারে এই মুহূর্তে শীতকালে। তো আমার মতো স্কিন টোন যাদের বা আমার মতো স্কিনের যাদের প্রবলেম, তারা এই প্রোডাক্টসগুলো অনায়াসে তোমরা ইউজ করতে পারো। তো যাই হোক, এরই সাথে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। ছোটো মতো ব্লগ হয়েছে জানি, বাট প্রমিস করেছি তোমাদের আমার গলার আওয়াজ ভেঙে যাক, যাই হোক চেষ্টা করবো তোমাদের জন্য ব্লগ আনার, তো সেটাই নিয়ে এসেছি আজকেও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগের সঙ্গে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তো হ্যাঁ, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সময়। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকো।